নীলফামারীর কিশোরগঞ্জের কিশামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টি 2002 সালে নিম্ন মাধ্যমিক এবং 2018 সালে মাধ্যমিকে এমপিও ভুক্তি হলেও অভাব রয়েছে সঠিক পরিচালনার। পরিবারতান্ত্রিক জনবল কাঠামো হওয়ায় ঝকঝকে ভবনটির ভেতর বাসা বেঁধেছে নানা অনিয়ম ও দুর্নীতি। এসব দুর্নীতি ও অনিয়মের বিষয়টি নজরে এসেছে জেলা শিক্ষা কর্মকর্তার। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও রয়েছে তার। কালার এক্সপার্ট, চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 1992 সালে প্রতিষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জের কিসামত বদি উচ্চ বিদ্যালয় 2002 সালে নিম্ন ও 2018 সালে মাধ্যমিকে এমপিওভুক্ত হয়। শিক্ষা কার্যক্রমের চেয়ে অনিয়ম দুর্নীতি নিয়েই বেশি আলোচনায় প্রতিষ্ঠানটি। গেল 2 সেপ্টেম্বর বিদ্যালয়ে কর্মরত 17 জনের একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার মধ্যে 6 জনই প্রধান শিক্ষক অনন্ত কুমারের পরিবারের সদস্য, বাকিরাও আত্মীয় স্বজন। তাদের কেউ শিক্ষক, কেউ আয়া, এ নিয়ে চলছে তুমুল আলোচনা। তিনি, তার স্ত্রী প্রধান সহকারী শিক্ষক এবং তার 2 ভাই সহকারী শিক্ষক, এবং এই স্কুলটি তিনি হিন্দুত্ববাদী স্কুল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। আমাদের স্কুলের যে মাঠ আছে, ওই মাঠে ওরা দুই পুকুর বানাইছে, পুকুর বানিয়ে মাছ চাষ করে খায়, আমরা খেলাধুলা খেলতে পারি না। আমি আমার শালির কথা বললাম যে আমার শালির বিধবা মানুষ, দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যাইবে। টাকা কত? তখন সভাপতি বললো যে 10 লাখ টাকা। চাকরি দিল না, এখন ওই ডাফোটোতে, আওয়ামী লীগের ডাফোটোতে টাকাও ফেরত দেয়নি এখন পর্যন্ত। প্রতিষ্ঠান আত্মীয়করণের বিষয়ে উদ্ভট ব্যাখ্যা দিলেন প্রধান শিক্ষক। সেই সময় আমাদের ফ্যামিলিতে সারা এই এলাকায় ওই ডিগ্রি পাস কম ছিল, তা আমার নিজস্ব বাড়ির থেকে আমরা 3 ভাই, আমার মিসেস 4 জন আর আমার ছোট ভাইয়ের ওয়াই, এই 4 জন আসলো। আমি কিন্তু ওই ভাই বাবুটে ছিলাম না, যেহেতু আমার বাড়ির ক্যান্ডিডেট ছিল, ওখানে আমার একজন শিক্ষক অন্য একজন দায়িত্বে ছিল। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আছে ঠিকমতো ক্লাস না নেয়ার, যদিও তারা দেখিয়েছেন নানা অজুহাত। ভালো মতো ক্লাস হয় না, স্যাররা আসে বলে যে তোমরা গান বলো, মানে কবিতা বলো, নাটক বলো। স্যাররা আসে, চেয়ারে বসে থাকে আর নাস্তা খাওয়া চলে যায়। প্রতিদিন ক্লাস করতেছি, কোনো অসুবিধা আমাদের নাই। যদি কোনো দিন ছুটির বিশেষ প্রয়োজন তখন আমি দরখাস্ত দিয়ে চলি। আমি স্কুল আনি, আমি ক্লাস সুন্দর নেই এবং বাচ্চাদের সঙ্গে মায়ের মতো ব্যবহার করি। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন পরিবার ভিত্তিক নিয়োগের অভিযোগে সত্যতা মিলেছে, বাকি অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক প্রতিষ্ঠান আসলে সেটি কথাটি একদম সত্যই আর কি, যে শুরু যখন করেছিল তো পরিবারের লোকজনকে নিয়ে শুরু করেছিল, তো একই পরিবারে যখন তখন তারা বিভিন্ন অনিয়ম, তারা কেউ আসতো কেউ আসতো না, এরকম পালাক্রমে আসার কথা এখানে জানা গেছে। ইনশাল্লাহ আমি তদন্ত সাপেক্ষে আমি এটি ব্যবস্থা গ্রহণ করব। কিসামত বদি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 302 জন। জারিন অর্নি, যমুনা নিউজ।